হাই, ওয়েলকাম টু ডাব্লিউসিএস জার্নি। আজকে আমরা কৃষ্ণারেড্ডি এমসিকিউ এর ক্লাস 7 করব। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে দেখে নিও। আর হচ্ছে এটা যে চ্যাপ্টারের ক্লাস আমরা করছিলাম কন্টিনিউ, তো সেই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আজকে লাস্ট। নেক্সট ডে আমরা নিউ চ্যাপ্টার থেকে আবার কোশ্চেন অ্যান্সার করব। চলো ক্লাস স্টার্ট করি। আমি স্টেটমেন্ট বেসিসের কোশ্চেনগুলো এখানে ব্রেক করে নিউভাবে কোশ্চেন বানিয়ে করছি, তো ওই জন্য তোমরা ডিরেক্ট এই কোশ্চেনটা হয়তো কৃষ্ণারেড্ডিতে গিয়ে খুঁজে পাবে না, ব্রেক করে করছি বলে, বাট বুঝতে পারবে যে আমি ওখান থেকে করিয়েছি সেটা। তো চলো ক্লাস স্টার্ট করি। কি বলছে এখানে, হু সেন্ট অ্যান 11-point আলটিমেটাম টু লর্ড ইরভিন বিফোর স্টার্টিং দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট স্টার্টের আগে লর্ড ইরভিনকে কে পাঠিয়েছিল 11-point আলটিমেটাম? তো এটা কে পাঠিয়েছিল? সেটা হচ্ছে গান্ধী। আমাদের গান্ধীজি হচ্ছে 11-point আলটিমেটাম, এইটা হয়তো অনেকে নাম শোনোনি। সো এইটা আর কি পাঠানো হয়েছিল লর্ড ইরভিনকে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট হওয়ার আগে। তো এবার তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কত সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখে নেব। হু ওয়াজ দ্য লিউটেন্যান্ট গভর্নর অফ পাঞ্জাব অ্যাট দ্য টাইম অফ জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকার? তো জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডর সময়ে পাঞ্জাবের লিউটেন্যান্ট গভর্নর কে ছিলেন? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ইম্পর্টেন্ট? এমনিতেও এটা ইম্পর্টেন্ট, মাইকেল ওডায়ার, বাট একটা প্রবলেম আছে কি, যেখানে এই উচ্চারণের আরও একজন ছিলেন এবং সেও হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের সাথে রিলেটেড। সো সেই জন্য এটা ভালো করে স্পেলিংটা খেয়াল রাখবে যে মাইকেল ও ডায়ার, মানে ও তারপরে হচ্ছে DWYER, এইটা হচ্ছে লিউটেন্যান্ট গভর্নর ছিলেন। আর যে হচ্ছে ফায়ার করার জন্য অর্ডার দিয়েছিলেন সে হচ্ছে DYER। সো স্পেলিংগুলো ভালো করে খেয়াল করবে। এই দুটো কোশ্চেন পরেই আছে কোশ্চেনটা, এটাই কনফিউজ হয়ে যাওয়ার, মানে অপশানে দেখা গেল ওরা দুটো ডায়ারের নামই দিয়ে দিল, তোমরা কনফিউজ হয়ে যাবে, ওই জন্য আগে থেকে বলে দিলাম। এই যে দেখো, হু অর্ডার পুলিশ টু ফায়ার অন দ্য আনআর্মড ক্রাউড অ্যাট জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগে যে মানে নিরস্ত্র জনসাধারণের ওপর ফায়ার করার জন্য পুলিশকে অর্ডার দিয়েছিল কে? পুলিশ, বা এখানে যদি ট্রুপ বলে সেটা ওই একই ব্যাপার। তো সেটাকে, সেটা হচ্ছে জেনারেল রেজিনাল্ড ডায়ার। পুরো নামটা আমি লিখে দিয়েছি, রেজিনাল্ড ডায়ার। স্পেলিংটা দেখো, ওটা ছিল ও ডায়ার আর এটা হচ্ছে DYER। সো এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, মানে আমি অ্যাকচুয়ালি এই রিলেটেড জিনিসগুলোই তোমাদেরকে বলেছি, মানে একটা এই সম্পর্কে কিছু একটা কোশ্চেন ছিল, তো সেইটা সম্পর্কে যত কোশ্চেন আমি আলাদাভাবে বানিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার এই রিলেটেড একজন আছেন যে উধম সিং, মানে একজন ইন্ডিয়ান রিভলিউশনারি। তো তিনি হচ্ছে কাকে হত্যা করেছিলেন, মানে অ্যাসাসিনেট করেছিলেন। অ্যাসাসিনেট করেছিলেন কাকে? সেটা হচ্ছে মাইকেল ওডায়ার, যে হচ্ছে ওই টাইমে পাঞ্জাবের লিউটেন্যান্ট গভর্নর ছিলেন। বাট করেছিলেন কখন? লন্ডনে 1940 সালে তিনি হচ্ছে তাকে হত্যা করেন। এবার এই উধম সিং যেহেতু এই জন্য ইম্পর্টেন্ট, সো ওনার সম্পর্কে জেনে রাখি, উনি অ্যাকচুয়ালি গদর পার্টির একজন মেম্বার ছিলেন, গদর পার্টির। আর গদর পার্টির সম্পর্কে এবার জানা দরকার যে গদর পার্টি ফাউন্ড হয়েছিল 1913 সালে, আর কার লিডারশিপে? লালা হরদয়াল এবং আরও অনেকে ছিলেন, সোহান সিং ভাগনা, এরা সবাই ছিলেন। বাট লিডারশিপ বললে লালা হরদয়াল বলবে। আর যদি বলে যে প্রেসিডেন্ট কে ছিলেন, তো প্রেসিডেন্ট হচ্ছে সোহান সিং ভাগনা। তো এইটা দুটো কনফিউজ হবে না, যে লালা হরদয়াল হচ্ছে লিডারশিপ বা ফাউন্ডার যাই বলো, আর হচ্ছে প্রেসিডেন্ট বললে সোহান সিং ভাগনা, মানে ওখানে কিন্তু আবার লালা হরদয়াল ঠিক করে এসো না। সো এটা ভালো করে দেখা যাবে। আর হচ্ছে এখানে আর একটা জিনিস বলার দরকার যে গদর পার্টি ফাউন্ড হয়েছিল কোথায়? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। নেক্সট কোশ্চেন কি, রবীন্দ্রনাথ টেগর রিনাউন্সড হিজ নাইটহুড ইন প্রোটেস্ট এগেনস্ট দ্য। রবীন্দ্রনাথ টেগর তার নাইটহুড উপাধি, এটা হচ্ছে কিসের মানে কিসের প্রোটেস্ট করার জন্য হচ্ছে আর কি উনি ফিরিয়ে দিয়েছিলেন? তো সেটাকে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়, এর ফলে রবীন্দ্রনাথ নাইটহুড ফিরিয়ে দেন। তো এই ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি কবে, মানে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, সেটা হচ্ছে এক্স্যাক্ট তারিখটা মনে রাখবে। এটা তারিখ দরকার, তার কারণ অপশানে যদি দিয়ে দেয় যে কবে হয়েছিল, ওরা কিন্তু সবকটাই 1919 সাল দিয়ে দেবে, বাট তারিখ চেঞ্জ করবে। সো তারিখ না জানলে পারবে না। এটা হচ্ছে 13 এপ্রিল 1919। নেক্সট কোশ্চেন কি, দ্য ক্রাউড হ্যাড গ্যাদার্ড ইন দ্য গার্ডেন অ্যাট অমৃতসর টু প্রোটেস্ট এগেনস্ট দ্য অ্যারেস্ট অ্যান্ড ডিপোর্টেশন অফ। এই যে মানে অমৃতসর, মানে আমি অ্যাকচুয়ালি এটা জালিয়ানওয়ালাবাগের ঘটনাটাই বলছি, যে জালিয়ানওয়ালাবাগের ওই ঘটনার সময়ে যে অমৃতসরের গার্ডেনে আর কি জনসাধারণ কিসের জন্য গ্যাদার করেছিল, মানে জড়ো হয়েছিল কিসের জন্য, তো মানে কিসের প্রোটেস্ট, প্রোটেস্ট হচ্ছে প্রোটেস্ট এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিপোর্টেশন অফ, মানে কারদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তার জন্য তারা প্রোটেস্ট করছিল। তো এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডক্টর সত্যপাল অ্যান্ড ডক্টর কিচলু। এবং এই রিলেটেড আরেকটা জিনিস বলে রাখি যে ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি বৈশাখী বলে ওদের একটা ফেস্টিভ্যাল, তো সেই বৈশাখী ফেস্টিভ্যালটাকে ওরা সেলিব্রেট করার জন্য মানে ওই টাইমটা আর কি করার টাইম ছিল ওদের, তো ওই জন্য ওটার এই ঘটনাটার উপরে অ্যাকচুয়ালি রিসেন্ট মানে 2 বছরের মধ্যেই আর কি একটা বই লেখা হয়। তো কে বইটা, আমি বইটার নামটা বলে দিচ্ছি, বাট বইটা কে লিখেছে সেটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। বইটার নাম হচ্ছে খুনি বৈশাখী। মানে অ্যাকচুয়ালি ওইটা সেলিব্রেট করার ইয়ে ছিল তো ওদের কাছে যে বৈশাখী ফেস্টিভ্যাল, বাট সেই সময় এই যে এত বড় একটা মারাত্মক ঘটনা ঘটে যায়, তো সেই জন্যই ওই বইটার নাম এরকম দেওয়া হয় যে খুনি বৈশাখী। তো এইটা হচ্ছে অথারকে, সেটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। এটা তো কারেন্ট রিলেটেড কোশ্চেন, তোমরা আশা করি পারবে, তো এটা কমেন্ট করো। নেক্সট কোশ্চেন কি বলছে, গান্ধী রিটার্ন হিজ কাইজার ই হিন্দ মেডেল ইন প্রোটেস্ট এগেনস্ট দ্য, গান্ধী তার কাইজার ই হিন্দ মেডেল, এটা কিসের এগেনস্টে হচ্ছে মানে কিসের এগেনস্টে প্রোটেস্ট হিসেবে আর কি ত্যাগ করেন, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার, মানে এই ঘটনাটার জন্যই ত্যাগ করেছিলেন। নেক্সট দেখব কি, দ্য টেকনিক অফ সত্যাগ্রহ ইনক্লুডেড ভ্যারিয়াস মেথডস, মানে গান্ধীজি যে এই সত্যাগ্রহ টেকনিকটাকে ইউজ করতো, বাট এর মধ্যে অনেকগুলো মেথড ছিল, মানে অনেকগুলো পদ্ধতি ছিল, তো তার মধ্যে কি কি পদ্ধতি গান্ধীজি আর কি ইনক্লুড করেছিল, তো সেইটা আমরা দেখব। এই যেরকম ফাস্টিং, ফাস্টিং মানে যেন তোমরা উপোস করা, তারপরে এই হিজরাট, হিজরাট বললে কনফিউজ হয়ে যাও না, এটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে ভলিউন্টারি মাইগ্রেশন, মাইগ্রেশন মানে তো বলার দরকার নেই। নেক্সট হচ্ছে স্ট্রাইকস অ্যান্ড হরতালস, এগুলো তো জানো, মানে বন্ধ ইয়ে করা বা হরতাল একই ব্যাপার। তো এইগুলো হচ্ছে গান্ধীজি সত্যাগ্রহ সত্যাগ্রহর ইয়েতে যে মেথডগুলো আর কি ইনক্লুড করা হয়েছিল সেগুলো, এইটা মনে রাখবে স্পেশালি, এইটা অনেকের নাম শোনোনি, সো এইটা দিয়ে এই জিনিসটা মনে রাখবে ভালো করে। নেক্সট দেখবো মানে এইটা কোশ্চেনটা কীরকমভাবে দিতে পারে যে কোনটা হচ্ছে সত্যাগ্রহ টেকনিকের মধ্যে গান্ধী ইনক্লুড করেনি, এরকমই ছিল অ্যাকচুয়ালি ওখানে কোশ্চেন, তো তখন তোমরা এইগুলো জানলে ওটা যেটা অন্য অপশান দেবে সেটাকে এলিমিনেট করতে পারবে। তো নেক্সট দেখি কি, গান্ধী অ্যাট্রাক্টেড দ্য মাসেস অলসো বাই হিজ সোশিও ইকোনমিক প্রোগ্রামস, মানে তিনি যে সামাজিক অর্থনৈতিক যে বিভিন্ন আর কি প্রোগ্রাম দিয়ে আর কি মাসকে অ্যাট্রাক্টেড করে, মানে অ্যাকচুয়ালি তিনি যে সমস্ত মেথড ইউজ করতো যেরকম সত্যাগ্রহ, ওটাও অ্যাট্রাক্টেড করার রিজন, বাট এছাড়াও তিনি যে সমস্ত আর কি জিনিসগুলো করতেন, তো সেইগুলো কি কি, যেরকম প্রোগ্রাম অফ খাদি, খাদি মানে আশা করি জানো। নেক্সট হচ্ছে প্রোগ্রাম অফ ভিলেজ রিকনস্ট্রাকশন, মানে গ্রামের পুনর্গঠন। প্রোগ্রাম অফ হিন্দু মুসলিম ইউনিটি, মানে হিন্দু মুসলিম একতা, এই জিনিসটাও হচ্ছে জনসাধারণকে প্রচুর পরিমাণে আকর্ষিত করে। তারপরে হচ্ছে প্রোগ্রাম অফ হরিজন ওয়েলফেয়ার, হরিজনদের আর কি কল্যাণের জন্য যে আর কি কর্মসূচি নেওয়া, তো সেইটা আর কি। এগুলো হচ্ছে গান্ধীজির এমন কিছু টেকনিক যেগুলো হচ্ছে জনসাধারণকে প্রচুর পরিমাণে আকর্ষিত করে। নেক্সট হচ্ছে কি, হোয়াট ওয়াজ ইনক্লুডেড ইন দ্য পজিটিভ প্রোগ্রামস অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, নন কোঅপারেশন বা যেটাকে বাংলায় বলে অসহযোগ আন্দোলন, তো এই অসহযোগ আন্দোলন এটা কত সালে আর কত তারিখে হয়েছিল, এটা হচ্ছে 1920 সালের 1 আগস্ট, তারিখটা ভালো করে খেয়াল রাখবে। তো এই দিনকে একজন বিখ্যাত নেতা মারা গিয়েছিলেন, তো সেই নেতার নাম কি তোমরা কমেন্ট সেকশানে এটাও কমেন্ট করো, দেখি আগের ভিডিওগুলো অ্যাকচুয়ালি তোমরা ঠিক করে দেখেছো কি না, দেখে থাকলে এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তো পজিটিভ প্রোগ্রাম কী কী নেওয়া হয়েছিল, মানে কি বলবো মানে সদার্থক কর্মসূচি যেগুলো আর কি নেওয়া হয়েছে, তার মধ্যে কি কি, এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল স্কুলস, মানে জাতীয় স্কুল কলেজ এই সমস্ত প্লাস কোর্ট এই সমস্ত জিনিস এস্টাবলিশ করা। তারপরে হচ্ছে স্বদেশীর, মানে স্বদেশী বিভিন্ন মানে সমস্ত কিছু দেশীয় জিনিসের জনপ্রিয়তা বৃদ্ধি করা, এবং হচ্ছে রিভাইভাল অফ খাদি, আর হচ্ছে রিমুভাল অফ আনটাচেবিলিটি ফর হরিজন ওয়েলফেয়ার, মানে হরিজন ওয়েলফেয়ার মানে যেটা একটু আগেই বলেছিলাম যে মানে হরিজনদের কল্যাণের জন্য হচ্ছে যে আনটাচেবিলিটি এটাকে আর কি রিমুভ করা, দূর করা, তো সেইটাই হচ্ছে ছিল। আর নেক্সট হচ্ছে ইমানসিপেশন অ্যান্ড আপলিফটমেন্ট অফ ওমেন, মানে নারীদের আর কি বিভিন্ন উন্নতি, এই ধরনের ব্যাপার। আর নেক্সট হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ হারমোনি বিটুইন হিন্দুস অ্যান্ড মুসলিমস। এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি বইতে এরকমভাবে ছিল যে কোনটা কোনটা হচ্ছে এর মধ্যে ছিল না। এবার ওখানে অপশানে কীরকম ছিল যে ডেভেলপমেন্ট অফ হারমোনি বিটুইন হিন্দু অ্যান্ড ক্রিশ্চানস, মানে এই নন কোঅপারেশন মুভমেন্টে তো এই ব্যাপারটা ছিল না, মানে ওখানে অ্যাকচুয়ালি হিন্দু মুসলিমদের ইউনিটি, খ্রিশ্চানদের কথা তখন ভাবাই হতো না। তো সেই এতে হচ্ছে এটা হারমোনি বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিমস। কোশ্চেনটা ভালো করে ফলো করে অ্যান্সার করবে তাহলে পেরে যাবে। তো এইগুলো হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের পজিটিভ প্রোগ্রামগুলোর মধ্যে ছিল। আর নেগেটিভ প্রোগ্রাম যদি তোমাদের বলে, নেগেটিভ প্রোগ্রাম কি কি হবে? নেগেটিভ প্রোগ্রাম হয়ে গেল কি ব্রিটিশ বিভিন্ন জিনিস, এইগুলোকে হচ্ছে ত্যাগ করা, মানে নেগেটিভ মানে না বাচক একটা ব্যাপার, তো সেইগুলো ত্যাগ করা ব্রিটিশদের সমস্ত কিছু, তো সেইগুলোকে নেগেটিভের মধ্যে পড়ে। তোমরা একবার দেখে নিও পরে, আমি যদি পরে টাইম পাই পরে আবার বলে দেবো এগুলো। নেক্সট হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোয়িং সোশ্যাল গ্রুপস অ্যান্ড ক্লাসেস ডিড পার্টিসিপেট ইন দ্য নন কোঅপারেশন মুভমেন্ট? নন কোঅপারেশন মুভমেন্টে কোন সোশ্যাল গ্রুপ বা শ্রেণী পার্টিসিপেট করেছিল, মানে কারা কারা অ্যাকচুয়ালি অংশ নিয়েছিল এই আন্দোলনে? তো সেইটা জেনে রাখো যে স্টুডেন্টস, টিচার্স এরা সবাই অংশগ্রহণ করেছিল। পিজেন্টস অ্যান্ড লেবার্স, মানে চাষ, কৃষক, শ্রমিক এরা সবাই হচ্ছে অংশগ্রহণ করেছিল। আর মার্চেন্টস মানে ব্যবসায়ী যারা আর কি, তারা অংশগ্রহণ করেছিল। তাহলে এবার এখানে কারা কারা অংশগ্রহণ করেনি অ্যাকচুয়ালি সেটা আমাদের জেনে রাখা দরকার। ল্যান্ডলর্ডস, ল্যান্ডলর্ড মানে যেন জমিদার, ল্যান্ডলর্ডস, বিগ ক্যাপিটালিস্ট মানে বড় পুঁজিপতি যারা, আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট শিল্পপতি যারা, এরা হচ্ছে পার্টিসিপেট করেনি নন কোঅপারেশন মুভমেন্টে। সো এইটা ভালো করে খেয়াল রাখবে। অনেক সময় অনেকগুলো দিয়ে দিয়ে বললো যে এর মধ্যে কারা পার্টিসিপেট করেছিল বা কারা পার্টিসিপেট করেনি, যাতে মনে রাখতে সুবিধা হয়। যেন ভিডিওটা মনে না থাকলে একবারে হয় লিখে নাও, নয়তো বারবার দেখে মনে রাখো। তারপরে দেখব দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই গান্ধী টু প্রেশারাইজ দ্য ব্রিটিশ টু কনসিড সার্টেন ডিম্যান্ডস হোয়াট ওয়ার ইনক্লুডেড ইন দোজ ডিম্যান্ডস। মানে এই যে নন কোঅপারেশন মুভমেন্টটা অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলেন গান্ধীজি, বাট সেটা কিসের জন্য? ব্রিটিশদের ওপর একটা প্রেশার ক্রিয়েট করার জন্য। তো সেটা হচ্ছে কী কী ডিম্যান্ড, মানে একটা কিছু ডিম্যান্ড বলে তারপর তো সেটার জন্য প্রেশার ক্রিয়েট করবে। তো সেই ডিম্যান্ডগুলো অ্যাকচুয়ালি কী কী, ডিম্যান্ডের মধ্যে কী কী ছিল? অনেক কিছু ছিল, বাট মেনলি কী কী ছিল সেটা হচ্ছে রেমেডিং দ্য পাঞ্জাব রং, মানে মেক অ্যামেন্ডস ফর দ্য অ্যাট্রোসিটিস ইন দ্য পাঞ্জাব, মানে পাঞ্জাবের ওই ব্যাপারে হচ্ছে অ্যামেন্ড করা, মানে সংশোধন করা এই রকম। আর হচ্ছে রেমেডিং দ্য খিলাফত রং, অফার মোর লেনিয়েন্ট টার্মস টু তুর্কি, মানে তোমরা জানো খলিফার ব্যাপারটা কি হয়েছিল তুর্কির, তো সেই জন্য হচ্ছে এগুলোকে অ্যামেন্ড করা এবং এদেরকে আরও বেশি সুযোগ দান করা। তো সেইগুলো হচ্ছে কী ছিল, সেগুলো হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টে গান্ধীর আর কি যে ডিম্যান্ডগুলো ছিল ব্রিটিশ সরকারের কাছে, তো সেইটা। আর হচ্ছে অ্যানুয়ালমেন্ট অফ দ্য রাওলাট অ্যাক্ট, মেন যেটা এটাকে বলা হয় যে রাওলাট অ্যাক্টটাকে এটার এগেনস্ট আর কি যে কথা বলেছিল, তো এইগুলো হচ্ছে ডিম্যান্ডে ছিল, প্রেশার ক্রিয়েট করতে চেয়েছিল। বাট ইনক্লুড ছিল না এই ডিম্যান্ডের মধ্যে কি, যে স্যাটিসফাই দ্য ন্যাশনালিস্ট আর্জ ফর পূর্ণ স্বরাজ, মানে পূর্ণ স্বরাজের ব্যাপারে কোনো ডিম্যান্ড ছিল না। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনের অপশানে ছিল যে নট ইনক্লুড, সো আমি ওটা আলাদাভাবে লিখে দিয়েছি ওই জন্য। এবার দেখো যে অ্যান অ্যান্টি নন কোঅপারেশন অ্যাসোসিয়েশন ওয়াজ স্টার্টেড ইন 1920 বাই আ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। মানে দেখো তোমাদের একটু আগেই বললাম যে নন কোঅপারেশন মুভমেন্টে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মানে যোগদান করেনি স্বাভাবিকভাবেই, তার মানে তারা ওটার এগেনস্টে ছিল। তো সেই জন্যই ওই অ্যান্টি নন কোঅপারেশন অ্যাসোসিয়েশন তারা স্টার্ট করে ওই সালেই। তো তাদের মধ্যে কারা কারা ছিলেন, কারা কারা ছিলেন সেটা জেনে রাখো যে পুরুষোত্তম ঠাকুরদাস, যমুনা দাস, দ্বারকা দাস, আর এটা সেটার যাই বলো যেটা খুশি উচ্চারণ, তো এরা হচ্ছে এর মধ্যে ছিল, মানে এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে ছিল। বাট ছিল না কে কে যদি ওই টাইমে বলো, মানে ছিল না হচ্ছে জিডি বিড়লা, যেমন লাল বাজাজ, মানে এরা অ্যাকচুয়ালি অপশানে এইগুলো ছিল, তাই আমি নামগুলো বলে দিলাম। তো এরা হচ্ছে এর মধ্যে ইনক্লুড ছিল না। নেক্সট দেখব কি হোয়ার ডিড দ্য আলি ব্রাদার্স কল অন দ্য মুসলিমস টু রিজাইন ফ্রম দ্য আর্মি ইন জুলাই 1921 অ্যান্ড হেন্স দে ওয়ার জেলড বাই দ্য ব্রিটিশ ইন নভেম্বর 1921। মানে বলতে চাইছে কোথায় হচ্ছে আলি ব্রাদার, জানো তোমরা এটা, জানো অ্যাকচুয়ালি বাংলায় বলে আলি ভাতৃদ্বয়, তারা হচ্ছে মুসলিমদেরকে বলে যে আর্মি থেকে রিজাইন করে দিতে 1921 সালের জুলাই মাসে, এবং তার ফলে তাদেরকে হচ্ছে ব্রিটিশরা আর কি বন্দি করে, মানে জেলে দিয়ে দেয় হচ্ছে 1921-এর নভেম্বরে। তো সেটা কোথায় আর কি তারা আর কি বলে, তো সেটা হচ্ছে অ্যাট করাচি খিলাফত কনফারেন্স। তো এটা মনে রাখবে। কবে বলেছিল? সেটা বলেছিল হচ্ছে 1921-এর জুলাইতে। তারপরের কোশ্চেন হচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএসে এসেছিলো, মোস্ট প্রবলি ডাব্লিউবিসিএসেই এসেছিলো, তোমরা একবার প্রিভিয়াস ইয়ার্স ফলো করবে, ওখানে পেয়ে যাবে। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট ওই এক্সামেই হয়তো এসেছিলো। তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এস্টাবলিশড ইন মানে প্রথম যখন এস্টাবলিশ হয়েছিল তো সেটা হচ্ছে কিন্তু আলিগড়ে, বাট বর্তমানে কিন্তু দিল্লির হচ্ছে ওখলায় অবস্থিত। বাট ফার্স্ট যখন হয়েছিল এটা অ্যাকচুয়ালি 1920-তে হয়েছিল। দেখবে কৃষ্ণারেড্ডি যারা ফলো করো তারা কৃষ্ণারেড্ডিতে একবার দেখবে একটা অপশানের মধ্যে এটা রয়েছে 1921-এ, বাট ওটা অ্যাকচুয়ালি ফলস অপশান ছিল, তো সেই জন্য আর কি এটা 1920 হচ্ছে রাইট অ্যান্সার। আর আলিগড়টা তখন কোথায় ছিল? ইউনাইটেড প্রভিন্স, যেটা বর্তমানে উত্তরপ্রদেশ, বাট এখন বর্তমানে এই ইউনিভার্সিটিটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে? দিল্লিতে। এই যে দেখো এখানে লিখে দিয়েছি সব, যে নাও ইন দিল্লি, ইট মুভড টু ইটস কারেন্ট লোকেশন ইন ওখলা ইন 1935। এটা কত সালে ক্রিয়েট হয়েছিল? 1920-তে, আর 1935-এ হচ্ছে এই বর্তমান লোকেশনে নিয়ে আসা হয়। আর এটাকে স্ট্যাটাস অফ ইউনিভার্সিটি যে বলা হয়, তো এটা হচ্ছে ইউজিসির মাধ্যমে গ্র্যান্ট করে যে, সেটা হচ্ছে 1962 সালে। আর এটা হচ্ছে এটা বর্তমানে সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো সেইটা আর কি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় কবে? সেটা হচ্ছে 1988 সালে। এগুলো জাস্ট একবার রিভাইজ দিয়ে রাখবে। আর বর্তমানে কোথায় অবস্থিত এগুলো তো আগে দেখবে। ফাউন্ডার্স অনেকেই ছিলেন, বাট তার মধ্যে যারা বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, জাকির হোসেন, হাকিম আজমল খান, মোহাম্মদ আলী জোহর, তো এদের নামটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখব, হু প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য সাইনিং অফ দ্য গান্ধী ইরভিন প্যাক্ট। গান্ধী ইরভিন প্যাক্ট কত সালে হয়েছিল সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর এতে হচ্ছে কে বা কারা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এই সাইনিংয়ের ব্যাপারে, তো সেটার অ্যান্সার কী হয়ে যাবে? তেজ বাহাদুর সপ্রু অ্যান্ড জয়াকর, তো এদের নামটা মনে রাখবে ভালো করে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ওয়াজ অ্যান অ্যাডভান্স ওভার দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইন মেনি অ্যাসপেক্টস, হুইচ আর দোজ অ্যাসপেক্টস। মানে বলতে চাইছে যে এই অসহযোগ আন্দোলনের থেকে অনেক ক্ষেত্রেই আইন অমান্য আন্দোলন অনেক বেশি এগিয়েছিল, তো সেটা সেই যে অনেক ক্ষেত্রে, মানে সেই ক্ষেত্রগুলো কী কী অ্যাকচুয়ালি, যেরকম তার মধ্যে একটা হচ্ছে স্টেটেড অবজেক্টিভ, মানে এর অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী সেটা মানে আগে থেকে একটা ডিসাইড করা হয়েছিল, প্লাস কী কী মেথডসের মাধ্যমেই মানে আন্দোলনটা হবে, তো সেটাও আগে থেকেই অ্যাডপ্ট করা হয়েছিল, মানে মেথডস অ্যাডপ্টেড। তারপরে হচ্ছে পার্টিসিপেশন অফ ওমেন অ্যান্ড টিনেজার্স, ওতে মানে নন কোঅপারেশন মুভমেন্টে সেভাবে কোনো ওমেন্স পার্টিসিপেশন হয়নি, তো এখানে হচ্ছে পার্টিসিপেশন অফ ওমেন অ্যান্ড টিনেজার্স। আর রেসপন্স ফ্রম বিজনেস গ্রুপস, আমি যেটা একটু আগেই বলেছিলাম যে নন কোঅপারেশন মুভমেন্টে ক্যাপিটালিস্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা হচ্ছে কিন্তু কোনোভাবে ইয়ে করেনি, প্লাস ল্যান্ডলর্ডস, মানে এই বিজনেস গ্রুপের লোকেরা রেসপন্স করেনি, মানে পার্টিসিপেট করেনি, বাট এখানে কিন্তু আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে এরা পার্টিসিপেট করেছিল। তো নেক্সট কোশ্চেন কি, দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ওয়াজ অ্যান অ্যাডভান্স ওভার দ্য, আচ্ছা ওই কোশ্চেনটা আমি আরেকভাবে দিয়েছি, যে ওগুলো তো ছিল যে যে ক্ষেত্রে মানে অসহযোগ আন্দোলনের থেকে এগিয়ে ছিল সেই ক্ষেত্রগুলো, বাট এক্সেপ্ট কোনগুলো, মানে যেগুলো ওই সময়ও ছিল এই প্লাস এই আন্দোলনের সময়ও, সেগুলো হচ্ছে হিন্দু মুসলিম ইউনিটি, পার্টিসিপেশন অফ লেবার, এগুলো ওই অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে হয়েছিল, তো সেটাই বলা হচ্ছে। তো এতটাই ছিল এই ভিডিওটা, আর এই চ্যাপ্টারটা আজকে শেষ, নেক্সট দিন নিউ চ্যাপ্টার করব, দেখি কোন চ্যাপ্টার করানো যায়। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করো গ্রুপে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো ফিউচার আপডেটসের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।